হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাশট্যাগ লাইফ টাইম। সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। মিঠাই এসে হাতটা এরম করছে, হাই করে দাও, হ্যালো, হাই বলো, হাই। এখন হচ্ছে দুপুর দুটো আর এখন মিঠাই হচ্ছে লাঞ্চ করবে। মিঠাই অ্যাকচুয়ালি একটু দেরিতে লাঞ্চ করে কারণ ও সকালে ঘুম থেকে ওঠে 10টা, তো ওর ব্রেকফাস্ট করতে করতে অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে যায়, তো তার জন্য ওর লাঞ্চটা একটু দেরি করে করে। কি করছো? হাসু হাসু করছো? মিঠাই আজকে একটু সাজুগুজু করেছে, মিঠাই চেন পরেছে, হাতে চুড়ি পরেছে, কি মজা কি মজা। সাজুগুজু করারও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আজকে আমরা একটু যাচ্ছি বিকেলবেলা একটা পার্টিতে। অ্যাকচুয়ালি পার্টি নয়, আমার খুব কাছের একটা পুচকে, সেটা হচ্ছে হৃত, মানে আমার খুব প্রিয় বান্ধবী, তোমরা অনেকেই হয়তো দেখেছো পিপাশা, তো ওর ছেলে আজকে জন্মদিন। শুধু ওর ছেলে বলবো না, হৃত আমারও ছেলে, মানে আমার মেয়ের থেকে হৃত হচ্ছে এক মাস 27 দিনে ছোটো। তো ও হওয়ার পর মানে আমার ওর সাথে এতটাই ভালো বন্ডিং, মানে বিপাশার সাথে আমার এত ভালো বন্ডিং যে সত্যি কথা বলতে ওর ছেলে আমার নিজের ছেলের মতো, মানে মিঠাই আর হৃত আমার কাছে একদম এক, সবসময় আমাদের কথা হয় আর আমি ওকে খুব ভালোবাসি। সুতরাং বিপাশা যদি আমাকে নিমন্ত্রণ নাও করতো তাহলেও আমি চলে যেতাম, এতটাই আমি ওকে ভালোবাসি, তো আমাকে যেতেই হবে। নাও বাবাই, নাও নাও, এই যে নাও, মুখ কেন ঘুরিয়ে নিস, নাও একবার, নাও প্লিজ প্লিজ। নর্মাল ভাত থেকে আবার ব্লেন্ডিং ভাতে চলে এসেছে কারণ ওর টিথিং হচ্ছে আর একদম খেতে চাইছে না, তার মধ্যে দুদিন জ্বরে ভুগেছে। না একবার নাও বাবাই, যা হাতে লেগে গেছে। এ মিঠাইয়ের জন্য বাবা এই নতুন খেলনাগুলো কালকে কিনে এনেছে, এগুলো দেখো এরকম না জোড়া থাকে, এইগুলো এরকম মিডিল থেকে এগুলো এরকম করে চিটচাট দিয়ে এরকম জোড়া থাকে, আর এটাকে এরকম ছুরি দিয়ে, যদিও বা ছুরিটা ভেঙে গেছে, ছুরি দিয়ে এরকমভাবে এগুলোকে এরকম মিডিল থেকে এইভাবে কাটতে হয়। ভীষণ সুন্দর একটা খেলনা আর মিঠাইয়ের খুব পছন্দ হয়েছে। এগুলোতে অ্যাকচুয়ালি কী হয়, এগুলো থেকে বাচ্চারা এরকম ফলগুলো আস্তে আস্তে চিনতে শেখে, এগুলো যদি বাচ্চাদের রিলেট করানো হয়, যেমন এটা অ্যাপেল আছে, আমি যদি পাশে একটা অ্যাপেল দিয়ে বলি যে দেখো এটা অ্যাপেল, যেমন এখানে দেখো একটা ব্যানানা আছে, এইরকম ব্যানানাটার মিডিল থেকে এরকম, তো এটা এরকম মিডিল থেকে কাটতে হয়, এইভাবে মিঠাই এখন খেলছে। আর ম্যাডামের মুখে রয়েছে খাবার যেটা ম্যাডাম এখন অবধি গেলেননি। ভিডিওটা আজকে শুরু করতে অনেকটা দেরি হয়েছে কারণ হচ্ছে যে সকাল থেকে তুতানের অফিস যাওয়া থাকে, তারপর মেয়ে ঘুম থেকে ওঠে দেরি করে, তো সব মিলিয়ে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল আজকে। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো। এতে কি আছে? এতে কালকে মিঠাইয়ের একটা জুতো কেনা হয়েছে আর সেই জুতোর বক্সটা নিয়ে ও খেলা করছে। ওর একটু কাশিও হয়েছে, 3 দিন ধরে ও জ্বরে ভুগেছে, তো সেজন্য একটুখানি কাশিও হয়েছে ওর। ডিনার, এখন মিঠাই এইসব করছে, বসে বসে কার্টুন দেখছে। এখন লাঞ্চ করব, আজকে হচ্ছে বেগুন ভাজা, পটল আর মাছের ঝোল আছে, এই মিঠাই। তুমি একটু ভাত খাবে? শুধু দেখছে তা নয়, মাঝে মাঝে নাচও করছে, নাচো। এখন হচ্ছে সন্ধ্যে 7টা, মিঠাই ঘুমোলো না সারা সন্ধ্যে, ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে মিঠাইকে খাওয়ানোর চেষ্টা করছি, খাইয়ে নিয়ে বেরোবো, কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, কি করবো কিছু বুঝতে পারছি না। তার মধ্যে মিঠাইয়ের ঠান্ডা লেগেছে এত, ও বমি করে একাকার করেছে। তো যাই হোক, এখন খাওয়ানোর চেষ্টা করছি, কষ্ট হচ্ছে, বমি হচ্ছে বারবার করে। এই যে মিঠাই জানি রেডি হতে যাবো, তার আগে দুটো কথা বলার আছে বিপাশার সম্পর্কে। অ্যাকচুয়ালি ও আমার খুব ভালো বন্ধু, ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু নয়। ফেসবুকে যখন আমরা প্রেগনেন্ট ছিলাম, মানে আমিও প্রেগনেন্ট ছিলাম, ও ছিল, তো সেই সময় ওর সাথে আমার আলাপ হয়, তারপর থেকে কথা হয়, কথা হতে একটা দুটো কথা হতে হতে প্রেগনেন্সি আফটার প্রেগনেন্সি আমরা বহুবার দেখা করেছি, কোথাও গিয়ে একটু হলেও রিলেট করি দুজন দুজনকে, তো সেই জন্য কোথাও গিয়ে আমার মনে হয় আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। আর তারপর ছেলে হওয়ার, মেয়ে হওয়ার পরে আমি তো ওর ছেলেকে নিজের ছেলের মতোই ভালোবাসি আর ও আমার মেয়েকে খুব ভালোবাসে, তো এইভাবেই চলেছে। মানে আমার এখন যেটাই বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে সব বন্ধুত্ব, যে যেটা একদম ছোটবেলা থেকে হলেই বন্ধুত্বটা খুব ভালো বন্ধুত্ব হয় বা সেটা মানে দুজনের চিন্তাধারা খুব ম্যাচ করে সেটা নয়,
অনেক সময় এমন কিছু বন্ধুত্ব হয় যেগুলো একটু বড় বয়সে গিয়ে হয় এবং সেটা আশা করছি অনেকদিন অবধি, সারা জীবন অবধি থাকবে, এইভাবেই থাকবে, সুন্দর থাকবে। তো যাই হোক, এরকম সুন্দর সুন্দর ভাবেই থাকুক, ওরাও বড় হচ্ছে, ওরাও খুব ভালো বন্ধু হোক, এটাই চাই। যাই হোক, যাই, আপাতত তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। তো আলটিমেটলি আমরা যেটা ডিসাইড করলাম যে আমরা যাচ্ছি, কারণ হচ্ছে যে বৃষ্টিটা যা হচ্ছিল তাতে বৃষ্টি কমেছে, কিন্তু আমরা উবেরেই যাচ্ছি, কারণ হচ্ছে মিঠাইয়ের এত ঠান্ডা লেগেছে, ওকে নিয়ে স্কুটিতে কোনোভাবেই যাওয়া পসিবল না, আর আমার ছেলের জন্মদিন, আমাকে যেতেই হবে, তাই জন্য চটপট রেডি হয়ে গেছি। তবে তার আগে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমি সুতানকে বললাম যা ভাই দুটো বাউলি নিয়ে আয়, দুটো বাউলি খেতে খেতে যাই, তারপর ওদের বাড়ি যেতে তো একটু টাইম লাগবে, ততক্ষণ অব্দি আমি আমার খিদে চেপে রাখতে পারবো না। মিঠাইকে দেখো, মিঠাই এই প্যাক 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 করে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, খুব মজা পেয়েছে। অনেকদিন পর ওকে জুতোটা পরালাম, কারণ জুতোটা বেশ বড় আর ও এটা পরে ঠিকঠাক হাঁটতে পারতো না, এখন দেখছি মোটামুটি ঠিকঠাকই হাঁটছে। এই যে মেসটা দেখছো, এটা হচ্ছে পুরো মিঠাইয়ের বমি। কি হয়েছে বলো, বাইরে যাওয়ার জন্য ধাক্কা দিচ্ছে, কতক্ষণে বেরোবো? আমরা রেডি হয়ে গেছি আর ও দাঁড়িয়ে আছে বেরোনোর জন্য, যাবো না। আমরা উবেরে উঠে পড়েছি, এবার স্টার্ট দেওয়ার পালা। মিঠাই ঘেমে একাকার হয়ে গেছে। Is thinking about you, not doing well. Don't know where you are. আমরা এতক্ষণে এয়ারপোর্টের কাছাকাছি সবে পৌঁছেছি, প্রচণ্ড জ্যাম রাস্তায়, আর বৃষ্টি হলে আমাদের এই এরিয়া যা হয়, চারিদিকে জল জমে যায়, আর দেখো পুরো জ্যাম ভর্তি, পুরো জ্যাম সামনে। তো যাই হোক, আস্তে আস্তে এগোচ্ছি, অলরেডি এখন 8:30 মতো বেজে গেছে। আর মিঠাইকে দেখো, মিঠাই দাঁড়িয়ে পড়েছে জানলা দিয়ে দেখার জন্য, ওইখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যাচ্ছে, কিছুতেই ঘুমাবে না, চোখ ছোট হয়ে গেছে ঘুমে, কিন্তু ঘুমাবে না মেয়ে। বাবা ঘুমাও, আসো আসো আসো, এসে গেছি। আর এটা হচ্ছে আমাদের বার্থডে বয় রিত, দেখো সেজে গুজে একদম বাবু হয়ে গেছে, আর বাবু এখন প্রিং 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 করে লাফাচ্ছে, আর এখন আমরা কেক কাটবো, তাই না, আশীর্বাদ হবে। ওদের ফ্ল্যাটটা রাজারহাটের দিকে, কি সুন্দর বাইরের, দেখো কি সুন্দর বাইরের ভিউটা রাত্রেবেলা, আর অনেকটা উঁচুতে। তো এবার আমার ছোনা বাবাকে আশীর্বাদ করার পালা। এইবার বার্থডে বয়ের মম আশীর্বাদ করছে। দাও আমাকে, দাও আমাকে, দাও, তুমি উল্লু দাও, উল্লু দিতে পারবে তাহলে বাজা, আমি উল্লু দিচ্ছি। এখন কেক কাটা হবে। হাতে দাও, ছুটি দাও, হাতে দাও।
হচ্ছে 12:10। মিঠাই বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে, জাস্ট শুয়ে দিয়ে ব্লগটা করছি। এখন হচ্ছে রাত 12:10, জাস্ট বাড়ি ঢুকলাম। মিঠাই আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে, ওকে আর তুলিনি, তো এখন ওকে শুয়ে দিয়েছি। সেভাবে আর ব্লগ করতে পারিনি, উবের নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, কিছুতেই উবের পাচ্ছি না, উবের পাচ্ছি না। তো যাই হোক, অ্যাট লাস্ট পৌঁছতে পেরেছি বাড়ি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। টাটা।